হারিকেন ইরমার প্রভাবে ভারী বৃষ্টিপাতে তুলিয়ে গেছে মায়ামির বেশ কয়েকটি এলাকা রাস্তাঘাট বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে যাওয়ায় স্থবির হয়ে জীবনযাত্রা হারিকেনের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখ লাখ মানুষ জীবন রক্ষায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন কয়েক লাখ বাসিন্দা থাকার জন্য এখানে ছোট্ট একটি জায়গা পেয়েছি হোটেলের মতোই সব ব্যবস্থা আমরা নিরাপদ বোধ করছি ক্ষয়ক্ষতি এরাতে ফ্লোরিডার টাম্পা সেন্ট পিটার্সবার্গ ও মানাটি কাউন্টিতে কারফিউ জারি করা হয়েছে জর্জিয়ায় বেশ কয়েকটি কাউন্টিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা আটলান্টাতেও ঝড়ের সতর্কতা রয়েছে সোম ও মঙ্গলবারে ঝড়ের আশঙ্কায় সেখানে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এ অবস্থায় ফাঁকা শহরে চুরি ও লুটপাটের অভিযোগে জনকে আটক করেছে পুলিশ হারিকেন সতর্কতায় ফ্লোরিডার পাশাপাশি আলাবামা জর্জিয়া সাউথ ক্যারোলাইনা ও টেনিসের গভর্নরদের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ফ্লোরিডা পরিদর্শনের আশা প্রকাশ করেন তিনি দুর্গত এলাকায় সাহায্য কার্যক্রম অব্যাহত রয়েছে তবে খারাপ খবর হলো ইরমার প্রভাব ভয়াবহ দানবীয় আমরা কিছুটা হল ভাগ্যবান যে ঝড়টি উপকূল দিয়ে বয়ে যাচ্ছে না হয় আরো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো আমাদের লক্ষ্য মানুষের জীবন রক্ষা করা আমি খুব শিগগিরই ফ্লোরিডাস সফরে যাব যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে সোমবার সকাল থেকে ইরমা দুর্বল হতে থাকবে ওই দিন বিকেলে বা মঙ্গলবার সকাল নাগাদ হারিকেনটি মৌসুমি ঝড়ে পরিণত হতে পারে ফ্লোরিডার দিকে ধেয়ে আসার আগে ইরমা ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানে এ পর্যন্ত ওই এলাকায় সাতাশ জন নিহত হয়েছেন রবিউল ইসলাম আওলাদ সময় সংবাদ